২৯ পর্ব উর্ণ নাভ। যতক্ষণ মৃণালিনীর সুখের তারা ডুবিতেছিল ততক্ষণ গৌরদেশের সৌভাগ্য শস্যও সেই পথে যাইতেছিল। যে ব্যক্তি রাখিলে গৌর রাখিতে পারিত সে উর্ণ নাভের ন্যায় বিরলে বসিয়া অভাগা জন্মভূমিকে বদ্ধ করিবার জন্য জাল পাতিতেছিল। নিষিদ্ধ নিভৃতে বসিয়া ধর্মাধিকার পশুপতি নিজ দক্ষিণ হস্তস্বরূপ শান্তশীলকে ভর্সনা করিতেছিলেন। শান্তশীল, প্রাতে যে সংবাদ দিয়াছ কেবল তোমার অদক্ষতার পরিচয় মাত্র, তোমার প্রতি আর কোনো ভার দিবার ইচ্ছা নাই। শান্তশীল কহিল, যাহা অসাধ্য তাহা পারি নাই, অন্য কার্যে পরিচয় গ্রহণ করুন। পশুপতি কহিল, সৈনিক দিগকে কি উপদেশ দেওয়া হইতেছে? শান্তশীল কহিল, এই যে আমাদিগের আজ্ঞা না পাইলে কেহ না সাজে। পশুপতি কহিল, প্রান্তপাল ও কোষ্ঠপাল দিগকে কি উপদেশ দেওয়া হইয়াছে? শান্তশীল কহিল, এই বলিয়া দিয়াছি যে অচিরাত যবন সম্রাটের নিকট হইতে কর লইয়া কয়জন যবন দূত স্বরূপ আসিতেছে, তাহাদিগের গতিরোধ না করে। পশুপতি কহিল, দামোদর শর্মা উপদেশ অনুযায়ী কার্য করিয়াছেন কি না? শান্তশীল কহিল, তিনি বড় চতুরের ন্যায় কার্য নির্বাহ করিয়াছেন। পশুপতি কহিল, সে কি প্রকার? শান্তশীল কহিল, তিনি একখানি পুরাতন গ্রন্থের একখানি পত্র পরিবর্তন করিয়া তাহাতে আপনার রচিত কবিতাগুলি বসাইয়াছিলেন, তাহা লইয়া অদ্য প্রাণে রাজাকে শ্রবণ করাইয়াছেন এবং মাধবাচার্যের অনেক নিন্দা করিয়াছেন। পশুপতি কহিল, কবিতায় ভবিষ্যৎ গৌর বিজেতার রূপ বর্ণনা সবিস্তারে লিখিত আছে, সে বিষয়ে মহারাজ কোনো অনুসন্ধান করিয়াছিলেন? শান্তশীল কহিল, করিয়াছিলেন। মদন সেন সম্প্রতি কাশীধাম হইতে প্রত্যাগমন করিয়াছেন, এ সংবাদ মহারাজ অবগত আছেন। মহারাজ কবিতায় ভবিষ্যৎ গৌর জেতার অবয়ব বর্ণনা শুনিয়া তাহাকে ডাকিতে পাঠাইলেন। মদন সেন উপস্থিত হইলে মহারাজ জিজ্ঞাসা করিলেন, কেমন, তুমি মগধে যবন রাজ প্রতিনিধিকে দেখিয়া আসিয়াছ? সে কহিল, আসিয়াছি। মহারাজ তখন আজ্ঞা করিলেন, সে দেখিতে কি প্রকার, বিব্রত কর। তখন মদন সেন বক্তিয়ার খিলজির যথার্থ যে রূপ দেখিয়াছেন তাহাই বিব্রত করিলেন, কবিতাতেও সেই রূপ বর্ণিত ছিল। সুতরাং গৌর জয় ও তাহার রাজ্য নাশ নিশ্চিত বলিয়া বুঝিলেন। পশুপতি কহিল, তাহার পর? শান্তশীল কহিল, রাজা তখন রোদন করিতে লাগিলেন, কহিলেন, আমি এ বৃদ্ধ বয়সে কি করিব, সপরিবারে যবন হস্তে প্রাণে নষ্ট হইব দেখিতেছি। তখন দামোদর শিক্ষা মতো কহিলেন, মহারাজ, ইহার সদুপায় এই যে অবসর থাকিতে থাকিতে আপনি সপরিবারে তীর্থযাত্রা করুন, ধর্মাধিকারের প্রতি রাজকার্যের ভার দিয়া যান, তাহা হইলে আপনার শরীর রক্ষা হইবে, পরে শাস্ত্র মিথ্যা হয় রাজ্য পুনঃপ্রাপ্ত হইবেন। রাজা এ পরামর্শে সন্তুষ্ট হইয়া নৌকা সজ্জা করিতে আদেশ করিয়াছেন, অচিরাত সপরিবারে তীর্থযাত্রা করিবেন। পশুপতি কহিল, দামোদর সাধু, তুমিও সাধু, এখন আমার মনস্কামনা সিদ্ধির সম্ভাবনা দেখিতেছি, নিতান্ত পক্ষে স্বাধীন রাজা না হই যবন রাজ প্রতিনিধি হইব, কার্যসিদ্ধি হইলে তোমাদিগকে সাধ্যমতো পুরস্কৃত করিতে ত্রুটি করিব না তাহা তো জানো, এখনই বিদায় হও, কাল প্রাতেই যেন তীর্থযাত্রার জন্য নৌকা প্রস্তুত থাকে। শান্তশীল বিদায় হইল। ইতি মৃণালিনী উপন্যাসের ২৯ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।